বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো একদম ইউনিক আর খেতেটা এতটা মজা, মুরগির গোশ গরুর মাংস ভুলেই যাবেন এই রেসিপিটা খেলে। আজকে তৈরি করে দেখাবো কাঁচকলার কাবাব। চলেন আমি রান্নাঘরে চলে যাই। প্রথমে আমি একটা গামলা নিয়েছি, তার ভিতরে সেদ্ধ করা কাঁচকলাগুলো দিয়ে দিছি। এটাকে আমি ভালো করে ভর্তার মতো তৈরি করে নেব। একটা ভর্তার চামচের সাহায্যে এটা ভালো মতো মিশ করে নিব। নেওয়ার পরে, কারণ এটা ভালো মতো না করলে এটা দানা দানা থেকে গেলেও কাবাবটা যখন তৈরি করবেন তখন তেলে পরে দিলে কাবাবটা ফেটে যাবে, সেই জন্য ভালো মতো মিশ করে নিতে হবে। এখন দিয়ে দিব কাবাব মশলা 1 চামচ, সামান্য একটু লবণ, কারণ সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি, লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। সামান্য একটু হলুদ, শুকনো মরিচের গুঁড়া, টেস্টি সল্ট, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ব্রেড ক্রাম্ব, 2টা ডিম, এগুলো দিয়ে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি হাতটা পরিষ্কার করে আসব। হাতে একটু তেল মাখিয়ে নেব, তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করবেন। আমি 2 রকমের শেপ করছি, একটা লম্বা একটা গোল। কাবাবের শেপটা সবসময় গোল হয়, তারপরে আমি লম্বা করলাম, দেখলাম কেমন হয়, ভালোই হলো। তারপরে গোল আকারে লম্বা আকারে দুটোই আমি করে নিছি। এখন আমি চলে যাব চুলার কাছে। চুলার থেকে কাছে যাওয়ার পরে আমি আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে ভাজার মতো যতটুকু তেল লাগবে চুলার পরে একটা কড়াই দিয়ে দিছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এটা আমি ব্রেড ক্রাম্বের ভিতরে আবার একটু অল্প অল্প করে দিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো। তেলের ভিতরে দিতে গেলে একটু সাবধানে দেবেন, কারণ তেলটা যখন অনেক গরম হয় তেল ছিটকে আসে। এখন দেওয়ার পরে আমি সবগুলো আস্তে আস্তে মাঝারি আছে এগুলো ভেজে নিব।
কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি একে একে এইভাবে সবগুলো কাবাব ভেজে নিছি, দেখতে অসাধারণ হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে, আর মুচমুচে ভাবটা হয়েছে। আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন, পোলাওয়ের সাথে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই কাবাবের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেলকনটি প্রেস করেন। সবার যেন সবাই দোয়া করবেন, আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনাদের কমেন্ট আর ভালোবাসা আমার অনুপ্রেরণা জাগায়। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।